ইকো পার্ক এক নম্বর গেটের কাছে আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2023। মেলা চলবে 24 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। মেলায় রয়েছে যেরকম জেলাভিত্তিক স্টল, তেমনি খোলা আকাশের নিচেও বসেছে প্রচুর শিল্পীরা তাদের ডালি নিয়ে। জামা কাপড়, ফার্নিচার, ঘর সাজানোর সামগ্রী, গয়নাগাটি কি নেই এখানে। মেলার মধ্যে বসেছে একটি ফুড কোর্টও। নামি দামি অনেকেই স্টল দিয়েছে এই ফুড কোর্টে। শিল্পীরা মেলা প্রাঙ্গণে বসেই তাদের নানান রকমের শিল্পকলা সৃষ্টি করছে। এই মেলায় শিল্পীরা যেমন সুযোগ পেয়েছে তাদের শিল্পকলা আমাদের সামনে তুলে ধরার, তেমনি আমরাও একই জায়গায় পেয়ে গেছি নানান রকমের পছন্দের জিনিস। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। ইকো পার্কের এক নম্বর গেটের কাছে বসেছে হস্তশিল্প মেলা 2023। মেলায় প্রবেশ করেই বড় বড় জেলাভিত্তিক স্টল চোখে পড়ল। জেলার স্টলগুলির নাম রাখা হয়েছে সেই জেলা দিয়ে বয়ে যাওয়া নদীর নামে। নানান রকমের হস্তশিল্প নিয়ে শিল্পীরা উপস্থিত হয়েছে এই মেলা প্রাঙ্গণে। নানান রকমের রঙিন ছবি আঁকা কেটলি, প্লেট, ফুলদানি সাজানো রয়েছে পথের ধারে। বসেছে অল্টারনেট জুয়েলারি স্টল। পূর্ব বর্ধমানের স্টলের নাম রাখা হয়েছে অজয় নদীর নামে। নানান রকমের আকর্ষণীয় ব্যাগ ঝোলানো রয়েছে। অল্টারনেট জুয়েলারির স্টলের পাশেই রয়েছে বাঁশি একতারার স্টল। ডোকরার নানান রকমের সামগ্রী সাজানো রয়েছে এই স্টলে। ডোকরার হাতি, ঘোড়া, জিরাফ, কচ্ছপ কি না পাওয়া যাচ্ছে। দুর্গা ঠাকুরের বেশ কয়েকটি একচালার ফ্রেম সাজানো রয়েছে। বিক্রি হচ্ছে পাথরের বাটি, পাথরের হামানদিস্তা, পাথরের থালা। পাশের স্টলে শামুক, ঝিনুক এবং অন্যান্য সামুদ্রিক পদার্থ। সাজানো রয়েছে কাঠের ইউটেন্সিলস। সাজগোজের সামগ্রী রয়েছে অফুরন্ত। একটি স্থানে বেশ কয়েকটি আকর্ষণীয় হনুমান সাজানো রয়েছে। ব্যাগের দোকানে ম্যাজিক ব্যাগটি তো বেশ অন্য রকমের। মেলা প্রাঙ্গণে বাজতে থাকা রবীন্দ্রসঙ্গীত মেলাকে একটি অন্য মাত্রা প্রদান করছে। শাড়ি, কুর্তি, পাজামা, নানান রকমের জামা কাপড়ের স্টল বসেছে এই মেলা প্রাঙ্গণে। এই মাদুরগুলির একদিকে গদি কিংবা ফোম লাগানো। এই জিনিসটি ছোটবেলা থেকে আমাদের দারুণ আকর্ষণ করে। ঝেটার কাঠি দিয়ে আমরাও বানিয়েছি ছোটবেলায় এই জিনিসগুলি।
নানান রকমের ব্যাগের স্টল বসেছে পাশাপাশি। সিরামিক এবং চীনেমাটির কাপলেটের এই স্টলটিতে চোখে পড়ল একটি নতুন প্রোডাক্ট, সিরামিকের চাটু। বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের বেতের সামগ্রী। দোকানি একটু বিশ্রাম নিচ্ছে বিক্রি বাটার মাঝে। বাঁশ কেটে কি সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে। কাপড়ের ব্যাগের দোকানটির সামনে একটু থামলাম। ব্যাগগুলি বেশ পছন্দের। একটি আকাশি রঙের ব্যাগ তো বেশ পছন্দ হয়ে গেল। কাঠ কেটে বানানো হয়েছে স্কুটার, জিপ, প্লেন, অটো, লরি। একটি বাদ্যযন্ত্রের দোকানে সাজানো রয়েছে নানান রকমের বাঁশি ও একতারা। এখানে বিক্রি হচ্ছে মুক্তোর হাড়, দুল এবং অন্যান্য সামগ্রী। বিক্রি হচ্ছে নানান রকমের বড়ি। আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে বিকেল নেমে আসছে। দূরে চোখে পড়ল জঙ্গলমহলের হস্তশিল্প। শিল্পী মেলা প্রাঙ্গণে বসেই ছবি আঁকতে ব্যস্ত। একটি দোকানে বিক্রি হচ্ছে নানান রকমের পেঁচার কানের দুল। ডাব এবং নারকলের খোলা দিয়ে দারুণ সুন্দর সুন্দর সামগ্রী বানানো হয়েছে। পুরুলিয়ার স্টলে ঢুকে দেখলাম মুখোশের ছড়াছড়ি। পুরুলিয়া স্টল থেকে পেছন দিকে বেরোলেই ফুড কোর্ট। শান্ত ভালে মানুষ কেনাকাটি করতে এসে যাতে একটু খাওয়া দাওয়া সেরে নিতে পারে তাই বসেছে বিরাট একটি ফুড কোর্ট। চারিদিকে স্টল, মাঝখানে চেয়ার টেবিল পাতা।
কলকাতা ফেমাস আচার বলে একটি স্টলে এসে বেশ কয়েক রকমের আচার কিনে ফেললাম। এটা কিসের আচার দিচ্ছেন? কাঁচা আম। ও মটর ডালে একটু মিক্স করা বড়ি নেব। হ্যাঁ বড়ি নেব। হিসাব বড়ি একটি পিঠের দোকানে এসে টেস্ট করলাম পাটিসাপটা ও চন্দ্রপুলি। মেলা প্রাঙ্গণে শিল্পীরা কিন্তু যে যার শিল্পকলা সৃষ্টি করতে ব্যস্ত। মেলা প্রাঙ্গণে বসেই তারা বিক্রির জন্য সামগ্রী বানিয়ে ফেলছে। মেলার এ মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এসে থামলাম একটি বাদ্যযন্ত্রের স্টলের সামনে। এই মেলা যেমনি আমাদের সুযোগ করে দিয়েছে অনেক কিছু এক জায়গায় পেয়ে যাওয়ার, তেমনি শিল্পীদেরও সুযোগ করে দিয়েছে তাদের শিল্প সামগ্রী আমাদের সামনে তুলে ধরার। দেখলাম রাবণের 10 মাথাও বিক্রি হচ্ছে। ছাউনি দেওয়া মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়েও রাস্তার দুধারেও বসেছে নানান রকমের শিল্প সামগ্রী নিয়ে শিল্পীরা। পার্কিং লটের পাশে যে বিশাল এলাকা, সেখানেও বসেছে নানান রকমের স্টল। চোখে পড়ল টেরাকোটার কাজ। দেওয়াল সাজানোর বড় বড় ফ্রেম বিক্রি হচ্ছে। বিছানা রয়েছে বিরাট বড় বড়, নানান সাইজের রঙিন গালিচা। জঙ্গলমহলের এই শিল্পী কিন্তু তার শিল্পকর্মে ব্যস্ত। রঙিন বাতি স্তম্ভে বাতি জ্বালানো হয়েছে। মেলার এই দিকটায় প্রচুর কাঠের এবং বেতের ফার্নিচার বিক্রি হচ্ছে। চেয়ার টেবিল ছোট ওয়ার্ড্রোব কি নেই। একটি আয়না তো বেশ পছন্দ হলো। বিস্তীর্ণ এলাকা জুড়ে সাজানো রয়েছে বেতের ফার্নিচার, এক একটি তো বেশ আকর্ষণীয়। এরা নাকি ফার্নিচার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছিয়েও দেয়।
ঘুরতে ঘুরতে বেলা শেষ হয়ে এলো, যদিও মেলা চলবে রাত্রি 8:30 পর্যন্ত। একদিনে এই পুরো মেলা কভার করা সম্ভব নয়, আর একদিন আসতে হবে। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।